পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অপূর্ব সরকার। পাশাপাশি প্রশাসক সদস্য ভার গ্রহণ করেন অজয় বড়াল। দীর্ঘদিন ধরে কান্দি পৌরসভার চেয়ারম্যান পদে ছিলেন অপূর্ব সরকার। করোনা ভাইরাসের জেরে রাজ্যের সমস্ত পৌরসভাতে নির্বাচন না হওয়ার জেরে সমস্ত পৌরসভাতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বুধবার কান্দি পৌরসভার এই প্রশাসক পদ গ্রহণ করলেন অপূর্ব সরকার। 18 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট কান্দি পৌরসভাতে আগামী দিনে প্রশাসক পদে তিনি কাজ করবেন। দেখুন, সরকারি নির্দেশ বেরিয়েছে, কৃতজ্ঞতা জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে, শুভেন্দু অধিকারীকে, পৌর দপ্তরের আমার মন্ত্রী ববি হাকিমকে, যে দায়িত্ব বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপারসন আমাকে করেছে এবং বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের সহযোগী সদস্য করেছে অজয় বড়ালকে, কৃতজ্ঞতা জানাই তাদেরকে। এবং আগামী দিন এই পৌরসভা আমরাই চালিয়েছি, পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর হিসেবে আমরা চালিয়েছি। আগামী দিনও এই পৌরসভা বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের মধ্য দিয়েই চলবে, নিশ্চিতভাবে সরকারি আইন মেনে। এবং আমার যারা প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন এবং যারা আমার শুভানুধ্যায়ী যারা এখানে আছেন, তাদের সঙ্গে নিয়েই, তাদের মতামত নিয়েই, তাদের সহযোগিতা নিয়েই পৌরসভার কর্মচারীরা আছেন, সবাইকে সাথে নিয়েই কিন্তু আগামী দিনে এই পৌর বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর চলবে। সবাইকেই আগামী দিন কী করে আরও বেশি করে কাজে লাগানো যায়, যারা প্রাক্তন কাউন্সিলর, অভিজ্ঞ কাউন্সিলররা আছেন, এরকম যারা ব্যক্তিত্ব আছেন, তাদেরকে আগামী দিন আরও বেশি করে কী করে কাজে লাগানো যায়, সেটা নিশ্চিতভাবে আমরা আলোচনার মধ্য দিয়ে তাদের সাথে, তাদেরকে সঙ্গে নিয়েই আমরা চলব। মুর্শিদাবাদের কান্দি থেকে অরূপ অধিকারীর রিপোর্ট।